আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ছাতক সুরমা যুব পরিষদের অভিষেক 2013 মঙ্গলবার পূর্ব লন্ডনে স্থানীয় একটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। অভিষেক উদযাপন কমিটির আহ্বায়ক ফজরুল হক এনামের সভাপতিত্বে ও অভিষেক উদযাপন কমিটির সদস্য সচিব আহমেদ আবুল ইসের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতনাল গ্রিন ও বো থেকে নির্বাচিত সাংসদ রুশনা আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টারহামলেস লেবারের ডেপুটি লিডার কাউন্সিলর মতিনুজ্জামান, সাবেক স্পিকার কাউন্সিলর মিজানুর রহমান চৌধুরী, কাউন্সিলর আব্দুল উল্লাহ, কাউন্সিলর নজরুল ইসলাম, কাউন্সিলর ইউসুফ রেজা সাদ, বাংলাদেশ থেকে আগত উত্তর সুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমেদ প্রমুখ। বক্তব্য রাখেন কমিটি নেতা সৈয়দ সাজিদুর রহমান ফারুক, আঙ্গুর মিয়া, ফজল উদ্দিন, উইমেন্স নেটওয়ার্কের চেয়ারপারসন মিনা রহমান, গায়াসুর রহমান গায়াস, এস এম সুজন, বদরুজ্জামান শামীম সহ প্রবাসে বসবাসরত বিপুল সংখ্যক ছাতক সুরমাবাসী। সভায় লিলু মিয়া তালুকদারকে সভাপতি এবং হোসেন আহমেদকে সাধারণ সম্পাদক করে 51 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সভা শেষে বাউল সম্রাট কারি আমির উদ্দিনের সব পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স বিবিসিসি কর্তৃক ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের নবনিযুক্ত হাই কমিশনার মোহাম্মদ মিজারুল কায়েস এবং বিবিসিসির নবনির্বাচিত 6 জন ডিরেক্টরকে অভ্যর্থনা জানানো হয়েছে। সোমবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের রিজেন্ট লেকে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের অভ্যর্থনা জানানো হয়। বিবিসিসির প্রেসিডেন্ট মুকিম আহমেদের সভাপতিত্বে এবং ডিরেক্টর জেনারেল এম এ আর চৌধুরী মাহতাবের পরিচালনায় এতে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক ব্যবসায়ী, সাংবাদিক ও কমিটি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন টারহামলেস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর ওহিদ আহমেদ, বিমান বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আতিক রহমান চিস্তি, বাংলাদেশ হাই কমিশনের কমার্শিয়াল কাউন্সিলর শরীফা খান, বিবিসিসির ডাইরেক্টর ও সাবেক চেয়ারম্যান ওয়ালিদ তাসিরউদ্দিন এমবি, বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এম এ মুনিম, বিসিএর সাবেক সভাপতি ও বিবিসিসি এর ডাইরেক্টর বদরুর রশিদ এমবি, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আনিস রহমান ওবিই, বিবিসিসি এর ডেপুটি ডাইরেক্টর জেনারেল সাইদুর রহমান রেনু জেপি প্রমুখ। এতে বিবিসিসি এর নবনির্বাচিত 6 জন ডিরেক্টর সাইদ চৌধুরী, মনির আহমেদ, রফিক হায়দার, শফিকুল ইসলাম, আলী মোহাম্মদ জাকারিয়া ও আনোয়ার বাবুল মিয়া উপস্থিত ছিলেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে স্ট্যাচু বা বিমূর্ত নির্মাণের প্রতিবাদে লন্ডনে মতবিনিময় সভা করেছে শাহজালাল ঐতিহ্য সংরক্ষণ কমিটি যুক্তরাজ্য নামের একটি সংগঠন। সোমবার পূর্ব লন্ডনে একটি মিডিয়া সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য সচিব সালে আহমেদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন বিএনপি নেতা মিয়া মনিরুল আলম, এম এ মালেক, মাওলানা শামসুল হক, মাওলানা তরিকুল্লাহ, মাওলানা ফয়েজ আহমেদ, আবু তাহের চৌধুরী, সাংবাদিক ওয়ালিউল্লাহ নোমান, ফয়সাল আলম সালে, আহমেদ হামিদি, মুকিত মাসুক, আবু সুফিয়ান চৌধুরী সহ আরও অনেকে। সভা শেষে সভা থেকে উদ্যোক্তারা মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন। মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী 17 ফেব্রুয়ারি লন্ডনের আলতাবালি পার্কে জনসভার আয়োজন করার ঘোষণা ছাড়াও 19 ফেব্রুয়ারি রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদানের ঘোষণা দেন। যুদ্ধ অপরাধ বিচার মঞ্চ যুক্তরাজ্য কর্তৃক আয়োজিত সভায় বক্তারা বলেছেন 1971 সালের গণহত্যার কসাই নামে খ্যাত আব্দুল কাদের মোল্লার অপরাধের শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ নিঃসন্দেহে জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে এবং বিচার প্রার্থীদের মনে স্বজন হারানোর ব্যথা নতুন করে উদ্গ্রীব করেছে। এছাড়া উপস্থিত বক্তারা জামাত এবং তাদের দোসরা চলমান যুদ্ধ অপরাধে বিচার প্রক্রিয়া বানচালের অপচেষ্টায় লিপ্ত থেকে বিচার প্রক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করার তীব্র প্রতিবাদ ও শাস্তির দাবি জানান। মঙ্গলবার যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালের রায় পরবর্তীতে ব্রিকলেনের কুটুম্বাড়ি রেস্তোরাঁয় যুদ্ধ অপরাধের বিচার মঞ্চ যুক্তরাজ্য কর্তৃক আয়োজিত এক তাৎক্ষণিক প্রতিবাদ সভায় বক্তারা এই কথাগুলো বলেন। যুদ্ধ অপরাধ বিচার মঞ্চ যুক্তরাজ্য শাখার আহ্বায়ক আনসার আহমেদ উল্লাহ সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান আনিসের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা জিয়াউদ্দিন লালা, বীর মুক্তিযোদ্ধা জনাব আহবাব চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মাবুদ, বীর মুক্তিযোদ্ধা আমানউদ্দিন, যুদ্ধ অপরাধ বিচার মঞ্চের রাজীব আহমেদ, ইন্টারন্যাশনাল ক্রাইম স্ট্র্যাটেজি ফোরামের অ্যাডভোকেট সৈয়দ সৈকত আচার্যি, ডক্টর গিয়াসউদ্দিন আহমেদ, লেখক নুরুল হক মনি, নারী চেতনা সভাপতি নাজনীন সুলতানা শিখা, ইস্ট লন্ডন আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক প্রমুখ।
উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রজন্ম একাত্তরের সভাপতি আহমেদ নুরুল টিপু, সহসভাপতি শেখ দবির মিয়া আলতা মিয়া, যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুল জলিল চৌধুরী এবং সাদেক কোরেসি প্রমুখ। সভা থেকে বক্তারা কাদের মোল্লার লঘু রায়ের তীব্র নিন্দা জ্ঞাপন এবং অনতিবিলম্বে অপরাপর যুদ্ধ অপরাধীদের ফাঁসির রায় ঘোষণা এবং তা কার্যকরের জোর দাবি জানান। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই রোড থেকে। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে। আগামী নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে ইস্ট সাসেক্স বিএনপি সভা। একটন টাউনে তাজ লিমিটেড কোম্পানির উদ্যোগে তাজ ইন্ডিয়ান রেস্টুরেন্টের উদ্বোধন।